নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম পুজোর আগেই ঘূর্ণাবর্ত এবং নতুন নিম্নচাপে দুর্যোগ বাড়তে চলেছে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে তার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে একটা নতুন লো এরিয়া বা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে যার জেরে বৃষ্টি বাড়বে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল এবং সেই সঙ্গে ত্রিপুরা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে পুজোর আগেই এবং এই নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে সেই আপডেটে কি কি বলা হয়েছে কোন কোন অঞ্চলের জন্য কি সতর্কবার্তা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দু থেকে তিন দিন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে ইনফরমেশনটি অন্যদেরকেও জানিয়ে দেবেন এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে মেঘলা করে আছে না বৃষ্টিও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহ দপ্তর বা আইএমডি থেকে একটি বিশেষ বুলেটিন জারি করা হয়েছে এই নতুন নিম্নচাপ নিয়ে সেখানে কি কি বলা হচ্ছে একই সঙ্গে বর্ষা বিদায় নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দেখুন এক নম্বরে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম মোস্ট পার্টস অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড সাম পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া তো উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে একই সঙ্গে মধ্য ভারতের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ইস্টার্ন রিজিয়নে এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বর্ষা বিদায় নিতে আরও বেশ কিছুটা সময় লাগবে যেহেতু নতুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তাই বর্ষা কিন্তু দীর্ঘায়িত হতে পারে পুরো ভারতে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দুই নাম্বারে যেটা বলা হচ্ছে ফর্মেশন অফ এ নিউ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বি অফ বেঙ্গল অ্যারাউন্ড ফোর্থ অক্টোবর তো আগামীকাল ফোর্থ অক্টোবর চৌঠা অক্টোবর কিন্তু উত্তর বঙ্গোপসাগরে নতুন একটা লো প্রেশার এরিয়া বা নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে দেখুন বন্ধুরা ওয়েদার সিস্টেমে বলা হয়েছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার সাউথ ইস্ট বাংলাদেশ অ্যান্ড নেইবারহুড অ্যান্ড এ ট্রাফ রান্স ফ্রম দিস সাইক্লোনিক সার্কুলেশন টু নর্থ আন্দামান সি অ্যাক্রস মায়ানমার কোস্ট ইন লোয়ার টোপোসফরিক লেভেলস আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ বেয়ফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড অ্যারাউন্ড ফোর্থ অক্টোবর অর্থাৎ বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তর সঙ্গে একটা অক্ষরেখা যুক্ত রয়েছে এবং সেটা কিন্তু মায়ানমার উপকূল হয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে আগামীকাল ফোর্থ অক্টোবর উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর প্রভাবে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গে বা গ্যাঙ্গেটিক বেঙ্গলে ফোর্থ অক্টোবর বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও এবারে দেখুন বন্ধুরা আইএমডি যে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে সেখানে বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে বা গাঙ্গে পশ্চিমবঙ্গে ফোর্থ অক্টোবর থেকে সাতই অক্টোবর পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে এছাড়া সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিম এই সমস্ত অঞ্চলে ফোর্থ অক্টোবর ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেন বেশি বৃষ্টির সম্ভাবনা তারপরে বলা হয়েছে পরের দিনগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে এছাড়া আসাম এবং মেঘালয় জুড়ে কিন্তু আগামী অক্টোবর আটই পর্যন্ত অক্টোবর থেকে আগামী অক্টোবর পর্যন্ত সম্ভাবনা থাকছে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা জুড়ে কিন্তু ফোর্থ অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোয়াইট স্পেড ড্রেন হতে পারে বাকি আটই অক্টোবর পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনার কথা বলেছে আইএমডি বন্ধুরা আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই নতুন নিম্নচাপ নিয়ে যে বিশেষ আপডেট জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে তো বলা হয়েছে ঠিক পুজোর মুখে আগামীকাল শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে দুই তিনি সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটি তেমন শক্তিশালী না হলেও দক্ষিণবঙ্গে দুদিন কিছুটা প্রভাব ফেলবে তবে পুজোর দিনগুলিতে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে কি না এখনও তা পরিষ্কার করেনি আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান যেহেতু এখনই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তাই কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আজ বৃহস্পতিবার পুজোর দিনগুলির আবহাওয়ার হাল হকিকত নিয়ে দ্বিতীয় দফার পূর্বাভাস জারি করবে আলিপুর আবহাওয়া অফিস কয়েকদিন আগে পুজোর সময়কার প্রথম পূর্বাভাসটি জারি করা হয়েছিল তাতে প্রাক পুজোর দিনগুলির তুলনায় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত সময়ে গোটা রাজ্যে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছিল আবহাওয়া বলছেন কোনো নিম্নচাপ না থাকলেও পুজোর সময়ও রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা কম বর্ষা বিদায় নেওয়ার পরেও তার প্রভাব আভা মণ্ডলে কয়েকদিন থেকে যায় ফলে পুজোর সময় মাঝে মধ্যে বৃষ্টি হতেই পারে তবে সেই মাত্রার বৃষ্টি উৎসবের আনন্দকে মাটি করতে পারবে না যদি পুজোর সময় কোনো নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়ে তাহলেই পরিস্থিতি পাল্টে যাবে তবে সেরকম সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত আছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপটি উপকূল অতিক্রম করার আগেই দুর্বল হয়ে পড়তে পারে বলে আবহাওয়িদরা মনে করছেন এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের প্রভাবে কবে নাগাদ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকে হচ্ছে থার্ড অক্টোবর বৃহস্পতিবার আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখে নিন আজকে বলা হচ্ছে মূলত বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল সেই সঙ্গে ঢাকা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের সিলেটেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহও থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম এবং ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি খুব একটা হবে না মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তারপরে আমরা দেখে নেব আগামীকাল ফোর্থ অক্টোবর শুক্রবার শুক্রবারের ক্ষেত্রে বলা হয়েছে সকালের দিকে বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরে সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে গোটা আসাম জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঠাকুরগাঁও সেখানেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ময়মনসিংহ জুড়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোটা মেঘালয় এবং আমরা দেখতে পাচ্ছি আসামে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এছাড়া হোজাই ডিমাপুর যোরহাট এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময় ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ খুব একটা বৃষ্টির সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে না পরে দেখুন ফোর্থ অক্টোবর শুক্রবার দুপুরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসাম জুড়ে এবং মেঘালয় জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ রংপুর এবং সিলেট জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণে কলাপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এই সময় মেঘলা আকাশ থাকবে এবং তারপরে আমরা দেখে নেব বিকালের দিকে কী অবস্থা হবে বিকালের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম নদীয়া হুগলি সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবে এই একই সময়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসাম জুড়ে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং একই সময় ত্রিপুরা জুড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দেখে নেব রাতের দিকে অবস্থা কি হবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একই সময়ে আসাম জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর দিকে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর শনিবার পাঁচই অক্টোবর সকালের দিকে আসাম জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত একই সঙ্গে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাকি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা দেখে নেব যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের সমাগম বাড়বে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং সেই সঙ্গে বীরভূমের কিছু অংশে বিক্ষিপ্ত ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া পাঁচই অক্টোবর শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসামে গোয়ালপাড়া গুয়াহাটি জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তরে রংপুর এছাড়া রাজশাহী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে